তো নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালোই আছো, আমিও মোটামুটি ভালোই আছি। তো যাই হোক, আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে, তো আজকে ওই ক্রিকেট ম্যাচ খেলতে যাব আর ওই ক্রিকেট ম্যাচের ভিউগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে বাইরে গেছি, এরপর বাসে উঠবো। বাসে উঠে নিয়ে আর মোটামুটি 5 কিলোমিটার মতন যেতে হবে। তো আমাদের আজকে ম্যাচ আছে টামনাতে, তো টামনা যায় চলো দেখা হচ্ছে। আর এই আগে আগে চলেছে আমাদের অভিষেক আর তাপস। তো এখন আমরা বাসে উঠে গেছি আর বাসটাতে এত ভিড় যে 5 কিলোমিটার যেতে আমাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল আর কি। তবে ভিড়ে একদম চিপা চাকা অবস্থা। তো তোমরা দেখতে পাচ্ছ আকাশ আর রাহুল গুটি গুটি বয়ে আগুন চলেছে। তো এটা হলো টামনা বিদ্যাসাগর আবাসিক বিদ্যালয়ের গেট, যেখানে 12 অবধি ক্লাস করা হয় এবং এখানে বিএডেরও ক্লাস হয়। আর আজকে অনেক গার্জিয়ান তাদের ছেলেমেয়েদের সাথে দেখা করতে এসেছে। তো এখন আমরা মাঠ পৌঁছে গেছি, কিন্তু মাঠে এখন কেউ পৌঁছে নাই। আমাদের যে অপোনেন্ট যারা ম্যাচ লাগানছিল তারা এখনও কেউ পৌঁছে নাই। তো দেখা যাক কখন আসে। তো আমাদের এখন টস হয়ে গেছে আর টসে হারিয়ে আমরা এখন ফিল্ডিং করব। তো এখন এবারে টস হেরে গেছি, এরপর এবারে ফিল্ডিং নামবো। চলো তাহলে। তো এটা হচ্ছে ম্যাচ জিতার পর হাল আমাদের। আজ দুটা ম্যাচ খেললি, দুটাই হাজার হাজার 2000 টাকা জিতলি, আর জিতার পর এটা হলো আমাদের কনফিডেন্স। অর্ধেকগুলো গেল জল খাতে। তো সকালে তো হয়েছে আর বিকাল আরেকটা ম্যাচ আছে এখন। তো সেই বাইরে আমি পড়েছি, আমি আর তাপস সাইকেলে করে যাব এখন। আর এখনের ম্যাচটা রোদটা বিশাল ডিস্টার্ব করলো। এখনের ম্যাচটা আরএসকেতে আছে, মানে শিমুলিয়া গ্রাউন্ডে যেখানে PPL হয়েছিল। তো চলো আরএসকেতে দেখা হচ্ছে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. তো বন্ধুরা, ফাইনালি আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে আর আমি রুমে চলে আসি। তো বলে দিই, এই শেষের ম্যাচটাতে বা বিকালের ম্যাচটাতে আমরা একটাই ম্যাচ খেলেছিলি 8 ওভারের, সেটাতে আমরা করেছিলি 156, যেটাতে আমার আর শুভর ওপেনিং পার্টনারশিপ ছিল 96 রান।
চারবারে। তো যাই হোক, সে ম্যাচটা আমরা মোটামুটি 50 রানে জিতেছি। তো আমাদের ম্যাচও শেষ হয়ে গেছে আর আমরা রুমও চলে এসেছি। তো একটু আগেই আমি কাজে কাজে একটু ওই পুরুলিয়া রেল স্টেশন দিয়ে গেছিলাম। তো অনেকদিন পর একটা জিনিস মানে পাওয়া গেল, বা একটা জিনিসের স্বাদ পাওয়া গেল, বা বলতে পারো যে অনেকদিন পর একটা জিনিস খাই দেখলি আর কি, মানে সেম জিনিস যেটা আগে একবার খাইছিলি, তারপরে মোটামুটি 3 বছর পর আবার ওই জিনিসটার স্বাদ পাওয়া গেল। তো যাই হোক, জিনিসটা কী সেটা বলছি, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। তো এই কাকার পান দোকানটা পুরুলিয়া স্টেশনের একদম ঠিক পাশেই। তো আমি পুরুলিয়া শহরে যতগুলা পান খাইছি, এইখানের মতন পান আমি আর কোথাও পাই নাই। আমার খাওয়া পুরুলিয়া শহরের সেরা পান এইটাই। প্রায় 3 বছর পর এখানে আবার পান খালি, ঠিক সেই একই রকমের স্বাদ। তো আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার মাতৃভাষা অর্থাৎ মায়ের ভাষী বা মায়ের ভাষার চরণে জানাই শতকোটি নমস্কার। আজ এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমি আমার একটা স্বরচিত লেখনী তোমাদের সামনে গাই শোনাবার চেষ্টা করব। তো যদি আমার সুরে এবং ভাষায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই তোমরা শুধরে দেওয়ার চেষ্টা করবে। তবে মাই মাটির গড়ে লাগি মাথা, ওহ মাই মাটির গড়ে লাগি মাথা, ওহ তরেই তানে, ওহ তরেই দানে, ওহ তরেই দানে মুখে আলো কথা গো, মাই মাটির গড়ে লাগি মাথা। তবে এই ভাষাতেই দেখি স্বপন, আর হাসি গাহি করি রদন, ওহ এই ভাষাতেই দেখি স্বপন, আর হাসি গাহি করি রদন, ওহ চেকে উঠি লাগে যখন ব্যথা গো, ওহ চেকে উঠি আহ চেকে উঠি লাগে যখন ব্যথা গো, মাই মাটির গড়ে লাগি মাথা, ও গো মাই মাটির গড়ে লাগি মাথা। তো যাই হোক বন্ধুরা, আজকের অধ্যায়টা এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের অধ্যায়ে। তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার ভিডিওর কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। চলো, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থাকো, সবাই খুব আনন্দে থাকো। জোহার, বন্দে মাতরম। Don't know why you left me bleeding. With a broken heart, tell me if I deserve this feeling.